নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো ইউরুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানায় তিরিশ বছর পর কুম্ভ রাশিতে শনি প্রবেশ করছে এই সাড়ে সাতিতে যে তিন রাশি মহা মহাকটিপতি হতে চলেছে সেই রাশিগুলোর বিষয়ে আমি আলোচনা করব। এবং কোন কোন দিক থেকে এই রাশিগুলোর লাভ পাবে এই সাড়ে সাথে তাও আমি বলবো দেখুন প্রথম কথা যারা এই ভিডিওটি শুনছেন বিশেষ করে মকর রাশি কুম্ভ রাশি এবং মিন রাশির কিন্তু সাড়ে সাথির প্রথম চরণ শুরু হয়ে যাচ্ছে দু হাজার তেইশ সতেরোই জানুয়ারি থেকে মিন রাশির প্রথম কুম্ভ রাশির দ্বিতীয় চরণ শুরু হচ্ছে সতেরোই জানুয়ারি দু থেকে আর মকর রাশির অন্তিম চরণ শেষ চরণ শুরু হচ্ছে সতেরোই জানুয়ারি দু থেকে এই যে মকর রাশি কুম্ভ রাশি এবং মিন রাশি তিরিশ বছর পর শুনিদেব এই রাশিগুলোকে কোন কোন দিক থেকে প্রফিট দিতে চলেছে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি তবে ভিডিওটি সম্পূর্ণরূপে অবশ্যই শুনবেন প্রথম কথা আপনাদেরকে আমি বলি যারা যত ভিউয়ার্স আছেন তাদেরকে আমি বলি শনি আপনার জন্মকুণ্ডলিতে অর্থাৎ আপনি যখন জন্মেছিলেন শনির প্লেসমেন্ট কেমন আছে শনি নেগেটিভ আছে না পজিটিভ আছে শনি আপনার ক্ষেত্রে দিশা বলি আছে না স্থান বলি আছে এই জায়গাগুলো কিন্তু দেখা দরকার শনি যদি আপনার জন্মছকে শুভ অবস্থাতে অবস্থান করে এই যে সাড়ে সাতিতে আপনারা কিন্তু মহাকুটিপতি কিন্তু হতে পারেন সম্ভব পসিবল এই যে আড়াই 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 করে সাড়ে সাত বছর অর্থাৎ প্রথম আড়াই দ্বিতীয় আড়াই এবং তিন নম্বর আড়ায় এই যে তিনটা যে চরণ থাকে কি না প্রথম চরণ দ্বিতীয় চরণ তৃতীয় চরণ প্রত্যেকটা চরণই হবে সেটা নয় এবং প্রত্যেকটা চরণই যে খারাপ হবে সেটা কিন্তু নয় অর্থাৎ এখানে দেখা দেখা দরকার আপনার জন্মছকে শনির প্লেসমেন্ট কেমন আছে তার উপর কিন্তু আপনার ফল কিন্তু দিবে শনি আপনার জন্মছকে শুভ অবস্থাতে আছে নিশ্চিত রূপে আপনি এই সময় এক্সিলেন্ট রেজাল্ট পাবেন মানে আমি ধরে নিলাম আপনার জন্ম শনি মহাদশা চলছে বা শনির অন্তর্দশা চলছে আপনি কি রেজাল্ট পাবেন সেটা ডিপেন্ড করবে আপনার জন্ম শনি কেমন আছে এবং মকর রাশির ক্ষেত্রে আপনার বিশেষভাবে লাভ এই সময় দিবে কারণ শনি তৃতীয় চরণ শুরু হয়ে যাচ্ছে অর্থাৎ শনি এই যে জানুয়ারি দু হাজার তেইশে তৃতীয় চরণ শুরু হয়ে গিয়ে আপনার ফিনান্সিয়াল জায়গাটা কিন্তু ভালো দিবে আমি আবার বলবো অর্থনৈতিক স্থিতির জায়গা কিন্তু ভালো দিবে আপনি মকর রাশি মানুষ কারণ আপনার ধনাধিপতি ধনভাবে অবস্থান করছে আপনার ক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক স্থিতিশীলতা আপনার বৃদ্ধি কিন্তু করবে লিখে রাখুন নাম্বার ওয়ান পয়েন্ট এবং সম্পত্তিগত দিক থেকে প্রপার্টি থেকে আপনাদের এই সময় কিন্তু লাভ দিতে চলেছে অর্থাৎ আর্থিক স্থিতি আপনাদের লাভ দিবে আপনাদের এই সময় সম্পত্তিগত দিক থেকে লাভ দিবে এবং কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু আপনারা এ সময় ডেভেলপমেন্ট কিন্তু করবেন আপনার এই সময়ের মধ্যে আপনি যদি মকর রাশির মানুষ হন আপনার এই সময়ের মধ্যে যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন তাদের ক্ষেত্রে ভালো এবং বিদেশ থেকেও কিন্তু আপনারা লাভ কিন্তু পাবেন মকর রাশি আপনি যদি মানুষ হন আপনার ক্ষেত্রে কারণ ধনাধিপতি ধনভাবে অবস্থান করছে রাশির অধিপতি রাশির অধিপতি যখন ধনভাবে অবস্থান করে না এক্সিলেন্ট রেজাল্ট কিন্তু দেয় অর্থাৎ নির্ণায়ক রেজাল্ট কিন্তু পাবেন আপনি যদি হন মকর রাশির মানুষ আপনার ক্ষেত্রে অর্থাৎ শেষ চরণে শনি কিন্তু আপনাদেরকে কিন্তু প্রচুর কিছু কিন্তু দিবে বিশেষ করে ফিনান্সিয়াল দিকটা অর্থনৈতিক দিকটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত রেজাল্ট কিন্তু দিতে চলেছে দেখুন শনির সাড়ে সাতি মানেই যে ভয় শনির সাড়ে সাতই মানেই যে খারাপ এটা কখনো না আপনার নেচার আমি বারবার বলছি যাদের শনি সাড়ে সাতি চলছে আপনারা বিশেষ করে এই সময় শনিবার দিন বিশেষ করে নির্ধন ব্যক্তিকে আপনারা ভোজন করান খাওয়ান কাপড় দিন নির ব্যক্তিকে কাপড় দিন খাওয়ান কাপড় দান করুন এবং আপনি পারলে একটা কয়েন সেটা এক টাকার কয়েন হতে পারে পাঁচ টাকার কয়েন হতে পারে দশ টাকার কয়েন হতে পারে আপনি দান করুন লাভ পাবেন এবং একটি পিতলের বাটিতে সরষার তেল নিয়ে তাতে নিজের ছায়া দেখে সেই তেলটি আপনি বাস্তবে যারা নির্ধ্বনে তাদেরকে দান করুন বিশেষভাবে লাভ পাবেন এবং শনিকে শান্ত করতে আমি ধরে নিলাম আপনার জন্মচকে শনি খারাপ আছে অসত্য গাছের নিচে আপনারা শনিবার দিন আপনারা সরষি সরষার তেলে সরিষার তেলের প্রতি প্রজ্বলন করুন বিশেষভাবে লাভ আছে এবং শনিদেব যার ধ্যানে বহন ছিল দেবাদিদেব মহাদেব যত আমরা আপনারা ওং নম শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় যত পাঠ করতে পারবেন বিশেষভাবে লাভ পাবেন কারণ যে তিনটি রাশির কথা আমি বলছি মকর কুম্ভ এবং মিন তিনটি রাশির ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য এই কথাটি কারণ তিরিশ বছর পর এই শনি কুম্ভ রাশিতে প্রবেশ করে অনেক কিছু দিবে কিন্তু শনি যেহেতু ন্যায়কারক গ্রহ এবং শনিবার দিন পশ্চিম দিকে মুখ করে আপনারা ওং সাং শনিশরায়ণ নমক এই মন্ত্রটি আপনারা পাঠ করুন এবং শনির প্রতিকার অবশ্যই করুন যাদের ক্ষেত্রে শনি নেগেটিভ আছে আপনার ক্ষেত্রে শনি রক্ষা কবচ আপনারা পরিধান করুন নিজের জন্মকুণ্ডলী বা হস্তরেখা বিচার করে যাদের ক্ষেত্রে জন্ম সময় জন্ম তারিখ জন্মস্থান নেই তারা হস্তরেখা বিচার করুন অবশ্যই ডেফিনেটলি শনি দেখুন আমি যত চার দেখেছি কি না বেশিরভাগ চারটেই কিন্তু শনির জায়গাটা কিন্তু নেগেটিভ থাকছে শনি কর্ম শনি আপনাকে তখনই ভালো ফল দিবে যখন আপনি শনিকে প্রসন্ন করতে পারবেন এখানে কিন্তু দেখা কিন্তু দরকার শনি আপনার জন্মকুণ্ডলিতে কেমন আছে তার উপর কিন্তু রেজাল্ট কিন্তু আপনি পাবেন এরপর যে রাশি কথা বলো কুম্ভ রাশি কুম্ভ রাশি ক্ষেত্রে শ্বস এবং মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে তিরিশ বছর পর রাশিতে প্রবেশ করে আপনাদের মান সম্মান অর্থ বৈভব নিয়ে আসবে এবং ব্যবসা ক্ষেত্রে বিশেষভাবে লাভ দিবে কিন্তু অর্থ অপচয়ের জায়গাটা কিন্তু আসবে অর্থাৎ এই জায়গাটা কিন্তু টাকা আসবে কিন্তু অপচয় অর্থ খরচ সেভিংসের জায়গা ভালো হবে না অর্থাৎ এই জায়গাটা কিন্তু আপনাদেরকে খেয়াল কিন্তু দিতে হবে আমি আবারও বলছি সাড়ে সাতই আপনার রাশির উপর দিয়ে পাশাপ চন্দ্রের উপর দিয়ে শনিবার মানে মস্তিষ্ক ঠিক রাখবে না ভুল সিদ্ধান্ত নিয়ে কোনো উটকো ঝামেলাতেও কিন্তু আপনারা পড়তে পারেন অর্থ দেবে কিন্তু উটকো ঝামেলাতে পড়ে গেলেন অর্থাৎ যে কোনো কাজ করার আগে কুম্ভ রাশি আমি বলবো একবার এক্সপার্ট অ্যাস্ট্রোলজার সঙ্গে কনসাল্ট করুন তারপর ডিসিশান নিন কারণ সাড়ে সাতই মানে কিছু না কিছু সমস্যা কিন্তু আসবে কারণ মানুষের কর্ম ফল কিন্তু এই সারে সাজিতে মানুষ কিন্তু পেয়ে থাকে আপনি কি করে যেন আপনি ভালো কাজ করেছেন সেটা ন্যায়কারক শনি মহারাজ কিন্তু আপনাকে জানিয়ে দিবেন অর্থাৎ এই শুনি সাড়ে সিতে মানুষকে একটা মানে মানুষ কিন্তু চেনা কে কেমন কে আপনার মিত্র কে আপনার শত্রু কে আপনার প্রিয়জন এটা আপনি জানতে পারবেন এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার মিন রাশি মিন রাশির প্রথম চরণ শুরু হচ্ছে সতেরোই জানুয়ারি দু থেকে দ্বাদশ ভাবে শনি থাকছে পা নিয়ে বয়স্ক যারা বয়োজ্যেষ্ঠ যারা আছে কি না কোমর থেকে পা নিয়ে কিন্তু আপনাদের ভুগাবে হাড়ের যন্ত্রণা কোমরের ব্যথা আপনাদেরকে কিন্তু ভুকাবে শনির সাড়ে সাথে লিখে রাখো এটা আমি আবারও বলছি এবং কারণ শনি পাকে নির্দেশ করে এবং দ্বাদশ ভাব বিশেষ করে পায়ের জায়গাটা নিয়ে যারা এজেড পার্সেন আছেন তারা কিন্তু সাবধান কিন্তু তো পায়ের জায়গা কিন্তু বিদেশের সাথে যারা রত আছে বিদেশের মাটিতে যারা কাজকর্ম করছে তাদের ক্ষেত্রে লাভ দিবে যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত আছেন সেলস লাইনে আছেন তাদের ক্ষেত্রে লাভ কিন্তু দিবে এবং যারা ট্রাভেল ট্রাভেল ট্যুরিজমের ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে লাভ দেবে এক্সপোর্ট ইম্পোর্টের যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে লাভ দেবে এই শনির সাথে সাথেই মিন রাশিকে প্রফিট কিন্তু দিবে দেখুন যেটা দিবে বিশেষ করে পায়ের সমস্যা দিবে কিন্তু যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে এক্সপার্ট অ্যাস্ট্রোজারকে কিন্তু দেখান কারণ বড় ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার জন্মছকের শনি কেমন আছে তারপর কিন্তু শনির প্রতিকার কিন্তু করবেন শনি রক্ষা কবচ তখনই আপনারা ধারণ করবেন যখন আপনার জন্ম ছকটা বা হস্তরেখা বিচার করে একজন দক্ষ জ্যোতিষ ভাই যখন আপনাকে সঠিক নির্দেশ দিবে যারা আমার সাথে অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন এ স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস এবং পেড সার্ভিস ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার